এটা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন এবং এটা সাথে সবচেয়ে অ্যালাইন্ড হচ্ছেন আমাদের লেট মি হাইলাইট ইগল ভাই প্লিজ ইগল ভাই একটু আমাদেরকে ওক কালচার সম্পর্কে একটু এনলাইটেন করুন না ওক কালচার এটা এটা তো আসলে মানে ডিফাইন করা তো মানে খুবই কষ্টকর আপনি এই এইটা আসলে কি বলবো এটাকে মানে এই কি কি এই কোন কোন কাজগুলা

এবং এইখান এখন এসে সে বলতেছে যে আপনারা কেন ভালো জিনিসগুলা ভালো জিনিসগুলা বলেন না কেন খারাপ জিনিসগুলাই বলেন ভাইয়া অ্যাডিং টু দিস যে কিছুক্ষণ আগে ওই যে একজন একটা কোশ্চেন করলো না যে মানে এই যে অ্যালাউয়েন্স টু ম্যারি

না আমি আমি তেমন কিছু বলতে চাচ্ছি আমি বলতে যে এই যে এই কালচারটা তো ডিফাইন করা টাফ বাট আপনি ইয়ে করতে পারেন আর কি মানে এখানে এখানকার কিছু কাজ কারবার সেটার মাধ্যমে আপনি বলতে পারেন যে কে ওক তো এই শব্দটা এখন আর মানে এই শব্দটা প্রথমে যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল আর কি এটা একটা ইয়ে ছিল আর কি মানে এটা একটা মানে ভার্চুয়াল বলতে পারেন যে ওক মানে হচ্ছে আপনি যে আপনার আশেপাশে যত ধরনের প্রেজুডিস আছে যত ধরনের আপনার ইনটলারেন্স কিংবা ধরেন

তো মানে এত খারাপ অবস্থা মানে আমি কথা শুনতেই পারি নাই ঠিক মতো ওদের কথায় অ্যাকচুয়াল কোনো কন্টেন্টই থাকে না খালি অমুক খগানের বাচ্চা অমুক এটা অমুক ইহুদিদের দালাল মানে অ্যাকচুয়াল একটা ইন্টেলিজিবল সেন্টেন্স বাই করতে আমার অনেক কষ্ট হইছে এজন্য আমি আসলে পাই নাই বেচারা বেচারা ইন্টেলেকচুয়াল ওয়ার্ডস খুঁজতে গেছে ওই যে বায়োলজিক্যাল ভাই

আচ্ছা ঠিক আছে তো আমি যে বলে আরকি যে জিনিসটা এটা ধরেন আপনি আশেপাশে যে ধরনের আপনার অপারেশন হতে পারে ধরেন ইনিকোয়ালিটি এইগুলো সম্পর্কে আপনি জানেন এবং তাই না একই সাথে যারা কিনা না পার্টিকুলার এই জিনিসগুলো আপনার রেশিয়াল রেশিয়াল ইনিকোয়ালিটি যেটা এগুলোর সাথে সম্পর্কিত বা এইটা একটা কম্পোনেন্ট এখানে আছে একই সাথে আপনি যদি প্রিভিলেজ হন আপনার মানে কোনো একটা ইসের কারণে ধরেন অ্যাটিউটের কারণে ধরেন আপনি একজন হোয়াইট কিংবা আপনি একজন মেল বা আপনি হ্যাঁ ওরা এই জিনিসগুলো সম্পর্কে আপনার প্রিভিলেজ সম্পর্কে যদি আপনি অ্যালার্ট থাকেন এই এই স্টেটটাকে বলা হচ্ছে ওক ঠিক আছে তখন এই এটা যখন প্রথমে আসছে আপনার আপনার মানে মানে প্রথম যখন ব্যবহার করা হইতো আর কি তখন এটা একটা পজিটিভ জিনিস ছিল ঠিক আছে এখন ঘটনা হচ্ছে যে আপনার এটা অন্যান্য অনেক কিছুর মতোই যখন মানে একটু বারবারই পর্যায়ে চলে গেছে ধরেন অ্যালার্ট থাকা হুম যেহেতু এটা এটা একটা পজিটিভ একটা জিনিস কারোর জন্য যে আচ্ছা এই লোকটা কিন্তু জানে যে হ্যাঁ যে অন্য রেসে যারা তারা কিভাবে মানে তাদের তারা তারা ডিসক্রিমিনেট হচ্ছে কিনা এই সম্পর্কে সে খুবই ইয়ে আপনার অ্যালার্ট যেহেতু এটা একটা পজিটিভ জিনিস অনেকেই করছে কি ভাই হ্যাঁ এটাকে সব সময় সব কিছুর মধ্যে আর কি এটা খোঁজা শুরু করে দিছে ঠিক আছে ধরেন ধরেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ধরেন আপনি আপনি ইয়ে না কে ককেশিয়ান না ককেশিয়ান মানে হচ্ছে আপনার হোয়াইট

এই জিনিসটা হচ্ছে একটা কি বলবো এটাকে এই 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 যে সে যে আমেরিকান না এটা আপনি শুন করে বলতেন যদি কোনো ভিত্তি করে পড়াশোনা করেন নাই এই যে এই জিনিসটা করা যাবে না এই জিনিসটা করা যাবে না যদি আপনি এটা মনে করেন তাহলে পরে আপনি ওয়ক এরকম এরকম মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ভাই

এই এইগুলা যখন কিনা একেবারে মানে যখন রিচ করছে যে সব জায়গাতে আমরা কথাই বলতে পারতেছি না ভাই কথাই বলতে পারতেছি না মানে সব জায়গাতে আমরা এরকম হয়ে গেছি যে মানে মানে তথস্থ যেটাকে বলে আর কি যে কোথায় কি না আবার কাকে অফেন করে ফেললাম হ্যাঁ এইটা যখন এখানে যখন চলে গেছে ব্যাপারটা তখন হ্যাঁ এই জিনিসটার ওই আগের মতো ইয়ে ছিল না কি যে মানে পজিটিভ একটা জিনিস তখন এটা মানে মানুষজন বলা শুরু করছে যে যে ও আচ্ছা এই কাজটা এই যে ধরেন কেউ যদি বলে যে আপনি কেন তাকে ও আরেকটা হচ্ছে কালচারাল অ্যাপ্রিপ্রিয়েশন ফর এক্সাম্পল ধরেন ধরেন আফ্রিকান আমেরিকান যেটা বা আফ্রিকান কালচারে যদি কিছু থাকে সেটা যদি আপনি নেন ধরেন আপনার পছন্দ ভালো লাগছে খুব যে একটা ওরা যেভাবে চুল হ্যাঁ এটা কি বলে যে টিটিয়া মাপু ওরা এটা কি বাজ করে ভাইয়া বেনি করে ভাইয়া

কিন্তু আপনার কাছে ভালো লাগছে আপনি তাকে অফেন্ড করার জন্য এটা করেন নেই আপনি সেটা নিজে ব্যবহার করতেছেন ধরেন ফর एग्जांपल ধরেন যে হেয়ারস্টাইল তো আপনার ট্র্যাডিশনাল চাইনিজ আউটফিট হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এরকম আপনি যদি নেন তাহলে পরে এইটা আপনি তাদের কালচারের একটা এলিমেন্ট চুরি করার শামিল বুঝতে পারছেন এই জিনিসটাকে বলে কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন সো মানে এগুলো হ্যাঁ সরি ইনঅ্যাপ্রোপ্রিয়েশন

সে মেক্সিক তার মেক্সিক থেকে অনেক একটা তারা কি আমার ঠিক মনে বা যে বা বাডো সামথিং লাইক খাই তার কাছে ভালো লাগছে ভালো লাগার পরে তারা ভাবছে যে এইটা হ্যাঁ আমরা বিক্রি করবো এটা এত তারা ভালো লাগছে অথবা সাথে সাথে চিন্তা করেন এসে বাসায় ওটা বানানোর চেষ্টা করছে বানায় দেখছে আর এটা তো খুবই সুন্দর হ্যাঁ অথবা অন্য অন্য ফ্রেন্ডরা টেস্ট টেস্ট করছে সেটা টেস্ট করার পরে ফ্রেন্ডরা বলছে আর এটা তো খুব ভালো বানাইছে ওরা হতে ভাবছে আচ্ছা ঠিক আছে তাহলে পরে আমরা এটা হ্যাঁ আমার একটা ফুড কার্ট আছে ওখানে বিক্রি করবো আরে ভাই সেই ফুড কার্ট ভাঙা ভুঙে শেষ করে দিচ্ছে কারণ তারা মেক্সিকান না হয়ে মেক্সিকান ফুড বিক্রি করতেছে বলে বুঝতে পারছো এটা কোথায় চলে গেছে ভাই কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশনের অনেকগুলো হিলেরিয়াস আর স্যাড এক্সাম্পল আছে ইউটিউবে তো ধরেন ব্যাপারগুলো ইউজুয়ালি এরকম হয় ধরেন আমি আমার ফ্রেন্ড মানে আমি ইউএসএ তে গেলাম আমার ফ্রেন্ড মানে আমার এক হোয়াইট ফ্রেন্ড সে আমার পাঞ্জাবি দেখে বললো যে ও এটা তো অনেক সুন্দর

তো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এখন ওই আরেকজনে আপনার বিহাফে সে বুঝতে পারছেন তো এইটা যখন ওই পর্যায়ে চলে গেছে আরকি তখন এটা এরকম মানে মানুষজন বলা শুরু করতেছে যে যে এটা একটা কালচার হয়ে গেছে এটা একটা কালচার হয়ে গেছে এবং কালচারটা আপনার মানে আমাদের যে ডে লাইফ যেটা এটা একেবারে মানে কি বলবো এটা অ্যাটাক করতেছে বা একেবারে গ্রাস করে ফেলছে সামথিং লাইক দ্যাট তখন মানুষ বলা শুরু করছে যে যে ও আচ্ছা এটা তো ওক কালচার এটা তো ওক কালচার হ্যাঁ এটা তখন একটা নেগেটিভ ব্যাপার হয়ে গেছে আসলে তখন তখন এই জিনিসটা কেউ যখন কিনা এই ধরনের কথাবার্তা ধরেন এসে বলে যে ধরেন কেউ এসে বলল যে ইয়ে এই আমরা মাংস খাইতে পারবো না কিংবা ধরেন আমরা আমাদের সমাজ থেকে ধরেন ধরেন প্লেন উঠে দেওয়া উচিত কারণ এটা অনেক কার্বন এমেড করে বা কার্বন এমিশন এটা অনেক হাই ঠিক আছে তো তখন এটা বলবো যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে আপনার ওই যে ওই এই ইয়েক কালচারের একটা পার্ট মাইন্ডসেটটা তো এইভাবে আর কি এই ওয়াক কালচার যেটা কালচার যেটা এই মানে আমাদের ভাষাতে আসছে ওয়ার্ক কালচার এটা তো আমি ডিফাইন করতে পারবো না ডিফাইন করাটা খুবই টাফ আর আরেকটি আরেকটা বৈশিষ্ট্য যে এই ধরনের ব্যাপারগুলো এগুলো র্যাপিডলি চেঞ্জিং বুঝছেন আজকে আপনি যদি ডিফাইন করেন কালকে গিয়ে দেখবেন আপনি মনে করবেন যে আপনি প্রিমিটিভ ম্যান যে আপনি ওরা বলবে আরে এটা তো গতকালকে ধারণা বুঝতে পারছেন এটা এত র্যাপিডলি চেঞ্জিং হয় আর কি এটা হচ্ছে এক্সট্রিমলি ফ্লুইড মানে প্রত্যেকটা রিগার্ডেড ওয়ার্ক প্রিন্সিপালের একটা মানে কাউন্টার প্রিন্সিপাল আছে এখন কখন কোনটা চলতেছে এটা মানে আপনি যতই পার্টিসিপেন্ট যত যত আপনি সাবস্ক্রাইব করার চেষ্টা করেন

কোন একটা জায়গায় যদি দেখা যায় যে বিভিন্ন গ্রুপের মানে ডিফারেন্সিয়াল পারফরমেন্স মানে কোন একটা ডিসপারিটি আছে মানে একটা ওক ইয়ে হচ্ছে অলওয়েজ ওখানে ডিসক্রিমিনেশন দেখা ধরেন আপনি দেখলেন যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে এশিয়ানদের মানে ওরা অনেক বেশি সাকসেসফুল লাইক ওদের এক্সেপ্টেন্স রেট সবার থেকে অনেক বেশি তো এটা দেখে আপনি বললেন যে হার্ভার্ড হচ্ছে এশিয়ানদের প্রতি বায়াস অ্যাকচুয়ালি উল্টাটা দেখা গেছে ওরা এশিয়ানদের এগেনস্টে ডিসক্রিমিনেট করে মানে লসুট চলতেছে এখন লসুট চলতেছে মানে উল্টাটা তারপরেও তারা আউট পারফর্ম করে সবাইকে বাট মানে আপনার ওক ইয়াটা হবে যে যেহেতু এখানে একটা গ্রুপ মানে অ্যাডভান্টেজড তার মানে তারা কোন একটা মানে মানে লেগ আপ পাচ্ছে যেটা তারা মেরিটোক্রাটিক ওয়েতে আর্ন করনায় আর কি তো শর্ট দেখেন আপনি যদি এগুলো স্ট্যাটিস্টিক্স গুলো যদি দেখেন রেসিয়াল যদি আপনার ব্রেকডাউন গুলো যদি দেখেন एग्জ্যাক্টলি কোন এসিটি বা হায়ারার্কি কি আছে আপনার হ্যাঁ এগুলো যেগুলো আপনার ওই এন্ট্রান্স एग्जाम যেগুলো ওগুলোর স্কোরের উপর ওগুলো স্কোর এবং আপনার রেশিয়াল আইডেন্টিটি গুলো যদি আপনি ই করেন চ্যালেঞ্জ যদি করেন আপনি যা দেখবেন তাতে আপনি রীতিমতো মানে হতমম্ব হয়ে যাবেন নয় হ্যাঁ যে একজ আপনি যেটা বললেন যে একটা এশিয়ান যে তাকে ঢুকতে হলে এই আইবেলিক কলেজ ইউনিভার্সিটি গুলোতে ঢুকতে হলে তার যতখানি স্কোর দরকার ওই আপনার ইয়ে আহ অ্যাকুইরিয়ান নামে অন্যান্য রিয়েশ্যাল গ্রুপ যারা আছে কি ওদের অলমোস্ট মানে কি বলবো মানে মানে কি বলবো এটাকে ভাই মানে একেবারে মানে ভিক্ষা দেওয়ার মতো ভাই বিলায় দিচ্ছে আপনার ইয়ে মানে অ্যাফারমেটিভ অ্যাকশনের কারণে মানে ওরা একটা মেজর পেনাল্টি খায় আচ্ছা আমরা একটু ডিবেটে চলে যাবো কিন্তু আসলে এখন কথা কথা চলে আসবে হ্যাঁ আমি এবাউট কিন্তু এখন আমি একটা যে শারমান ভাই যেহেতু এটা জিজ্ঞেস করব আপনি ও কালচারের ওই জায়গা থাকেন না লিগ্যাল ভাইয়ের ভিতরের যে মিসোজিনি একটু পরে বেশি বেশি বেড়ে যাবে সো প্রেজেন্ট প্রেজেন্ট অবস্থাটা বলে ওক কালচার শব্দটা খুব একটা বেশি মানে ব্যবহার এখন হয় বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি মর্ট হয়ে এখন যেটা বলা যায় ওক মাইন্ড ভাইরাস কেউ যদি ওক কালচারে সাবস্ক্রাইব করে এবং ওক সে ওক এই জিনিসটা দেখায় তাহলে মানুষজন যেটা বলে আর কি যে তারে ওক মাইন্ড ভাইরাস ওক মাইন্ড ভাইরাস ধরছে এটা ইলন মাস্ক মানে কি মানে মারাত্মক ভাবে ব্যবহার করে এই জিনিসটা হ্যাঁ আপনি যদি ইলন মাস্ক এবং ইয়ে ওক মাইন্ড ভাইরাস এই এটা যদি সার্চ করেন আপনার এক্সে বা টুইটারে গিয়ে দেখবেন যে তার বহু পোস্ট আছে আর কি হ্যাঁ সে এটার মারাত্মক ইয়ে

আর কথা বলতে দিবেন না ভাই সব ইন্টারনেট ইজ নট এলার্ট হ্যাঁ এনিওয়ে ভাই এটা আর আর বাড়ানোর দরকার নেই শরব ভাই আপনারা উত্তরটা কি পাইছেন হ্যাঁ হ্যাঁ পাইছি আচ্ছা এটার ব্যাপারে এটার উপরে এর উপর ভিত্তি করে আছে কোনো আছে আমি অপিনিয়নটা আসলে শুনতে আগ্রহী ছিলাম কিন্তু আমি ওয়াইফাইটা ঠিক বেটার আসে

না ভাইয়া উন্নত বিশ্বে নাই বাট আপনি যদি একটু সোশ্যাল রিসার্চেস গুলো দেখেন তাহলে আপনি সোশ্যাল রিসার্চেস দেখতে পারবেন যে কোন গ্রুপটার হাতে বেশি রিসোর্সেস কোন গ্রুপটার হাতে বেশি রিপ্রেজেন্টেশন আছে এবং কোন গ্রুপটার কালচারাল রিপ্রেজেন্টেশন বেশি আছে মানে ইভেন ইন দ্য কন্টেক্সট অফ বাংলাদেশ আপনি এই গত কয়েকদিন আগের লাইক গত দুই দিন মাসের আগের একটা ঘটনা যে মানে চিটাগং হিল প্রচন্ড ধরনের কিন্তু এখন মানে আনস্টেবিলিটি চলতেছে এবং এই আনস্টেবিলিটি ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ যে ওইখানে হোটেল বানানো হয় সুইমিং পুল বানানো হয় অন টপ বাট যারা লোকাল মানুষ তারা লাইক খাইতে পারে না দে হ্যাভ ইস্যুস উইথ হসপিটাল হাউজিং এভরিথিং রাইট তো কিন্তু টুরিস্টরা ওইখানে যে তাদের কাপড় টুপুর পরে নাচানাচি করে তো এটা আপনি একটু মনে করে এটা একটু ভেবে দেখেন যে একটা নাইনটি নাইনটি ওয়ান লাইক যেখানে বেঙ্গলি যেখানে বেঙ্গলি মুসলিম অ্যান্ড ওদেরকে কনস্টিটিউশনালিও আমরা কিন্তু বেঙ্গলি মুসলিম কান্ট্রি সেই জায়গাটাতে আমাদের এবং এর উপর দিক দিয়ে আমরা কিন্তু তাদের ওইখানে কোট অ্যান্ড কোট হোটেল এবং সুইমিং পুলের নামে ডেভেলপমেন্ট চালাই তারপরে তাদের ড্রেস গুলা পরে আমরা নাচানাচি করি আহ এবং তাদের রিপ্রেজেন্টেশনের নাম্বারটা আপনি দেখেন আপনি দেখেন ধাবি বলেন মানে আমি বলবো আমার প্রাইভেট ইউনিভার্সিটিতে দ ইউনিভার্সিটি আই স্টাডিড ইন অনিক কম সো লাইক আপনি ব্যাকultural রিপ্রেজেন্টেশনটাও দেখেন যে এখন ধরেন যে এখন ডমিনেন্ট কালচারটা কিন্তু মুসলিম কালচার इट्स नॉट বেঙ্গলিজ কালচার এনিওয়ে দেখেন না পড়ো এখানে এখানে প্রশ্নটা আছে এই যে আপনি যে কালচারাল রিপ্রেজেন্টেশনের কথা বলতেছেন হ্যাঁ জি আমরা পছন্দ করি না হম ধরেন আমরা 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 বলতে মানে আমি আপনি এখানে আসেন হ্যাঁ আমরা যেগুলো পছন্দ করি না কি রকম কিছু এলিমেন্ট আছে ধরেন একটা কালচারে তো আপনি কি মনে করেন যে সেই এলিমেন্ট গুলাও আপনার

আচ্ছা ভাইয়া আমি যদি লাইক আপনি যদি আমাকে দুই তিন মাস আগেও করতেন আমি এটাই বলতাম যে হার্মফুল কোনটা এবং কোনটা সেটা একটা আপেক্ষিক ব্যাপার কিন্তু এখন থিঙ্কিং অ্যাবাউট লাইক লুকিং ইন টু দা ওয়ে আই ডু না

ঠিক আছে টক অ্যাবাউট দ্যাট বাট ডোন্ট ফরগেট দ্য ফ্যাক্ট দ্যাট হিন্দু অপারেশন ইন বাংলাদেশ অলসো এক্সিস্ট সো দুটো একই সাথে তো করতে পারি তাই না মানে ওই জি ভাইয়া আ দুটো একসাথেই করতে পারেন বাট গভর্নেন্স এর আন্ডারে আই সাপোজ এটাতে অনেক ইস্যু হয় যে গভর্নেন্স এর আন্ডারে আপনি আইদার এই গুটটার সাথে একেবারেই মিলতে হবে কোনো ক্রিটিসিজম থাকতে হবে না অথবা আপনি এটা এগেইনস্ট মানে देयर इज नो ইনডিটিভেন্ট সো আই সাপোজ We think their wokeness has gone too far, but like oppression still exists and um, quota system and affirmative action in the case of females, LGBTQ, that horizontal quota, that female minority, female minority, uh,

উনি মানে শুরু করছিল দেখে হয়তো আমার কথাটা আসতে শোনা গেছে এখন কি বোঝা যাচ্ছে এখন বোঝা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আমার মানে অ্যাফারমেটিভ অ্যাকশন নিয়ে ব্রডার ডিসকাশন আমি এখন যাচ্ছি না তবে আমার আগের পয়েন্টটা আমি জাস্ট রিইটারেট করতে চাই যে আপনি যে বললেন প্রথমত বাংলাদেশ মানে কনস্টিটিউশনালি মুসলিম দেশ না আমাদের চারটা যেই সংবিধানের মূলনীতি এর মধ্যে একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সো এটা না যদিও এটার অ্যাপ্লিকেশন হয় না সঠিকভাবে এটা সত্যি কিন্তু টেকনিক্যালি এটা ঠিক যে বাংলাদেশ একটা সেকুলার কান্ট্রি আমরা সায়া অফিশিয়াল রিলিজিয়ন এন্ড ন্যাশনালটি আমাদের বেঙ্গলিয়ান ইসলাম আপনি এটা তো ইসলামকে স্টেট রিলিজিয়ন করা হয়েছে বলেই কিন্তু এশারদের এগেইনস্ট এত হেট আমি বলবো না এশারদের এগেইনস্ট এত ক্রিটিসিজম আর কি আর বাঙালি তো আগে থেকেই ছিল আর কি আমার পয়েন্টটা খুব স্পেসিফিক ছিল কনস্টিটিউশন আর ব্যাপারে ওইটা তো আমি জানি যে কি এটা হ্যাঁ এটা প্র্যাকটিস করা হয় না আর সেকেন্ড যে ইটা ওটা ছিল যে

রেসিজম সেক্সিজম ব্লা 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 হয়েছে এটা না এটা হলো প্রথম কথা সেকেন্ড আচ্ছা আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি অনেক লম্বা ডিসকাশন হয়ে গেছে তো আপনারা বলেন না আপনি আপনি ঠিকই বলছেন যে সেই এইখানে এই জিনিসটা অ্যাজ আ ফ্যাক্ট এই মাইন্ডসেটের কথাটা আমি বলতেছি এবং টিএম আপু হয়তো বা এটা এগ্রি করবেন যে যে ওই আপনি যেখানে ডিসপ্যারিটি দেখতেছেন সেখানে ডিসক্রিমিনেশন খোঁজাটা অ্যাকচুয়ালি খোঁজা হ্যাঁ ডিসক্রিমিনেশন মানে হচ্ছে যে 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 ডিসক্রিমিনেশনগুলো আমরা চাই না যে সমাজে থাকুক সেগুলো সেগুলোর মাধ্যমে ওই ডিসপ্যারিটিকে আপনার এক্সপ্লেন করার যে মাইন্ডসেট এইটা এই ওকিজেমের ভিতরে একেবারে মানে কি বলবো একেবারে করে ঢুকে গেছে হ্যাঁ সমস্যা ভাইয়া ফার্স্টলি আমি ফার্স্ট পয়েন্ট করি যে হ্যাঁ আমাদের চারটা যে জিনিস ছিল যে জাতীয়তাবাদ তারপরে আই থিংক সোশ্যালিজম ওইটা আছে বাট আমাদের কিন্তু অফিসিয়াল ন্যাশনালিটি এবং অফিসিয়াল রিলিজন আছে মানে আমাদের কনস্টিটিউশনটা কিন্তু একটু গোজামেল সো ওইটা ফার্স্টলি যে হ্যাঁ কনস্টিটিউশনালি রিকগনাইজড হলেও কোনটিউশনে অফিসিয়াল রিলিজন বা ন্যাশনালিটি থাকা উচিত না না এবং মানে হ্যাঁ সেকুলার কনস্টিটিউশনে ফার্স্ট কথা এটা সেকেন্ডলি হ্যাঁ ইউ আর রাইট যে কোনো একটা রিজাল্টে ডিফারেন্ট লাইক কোনো একটা রিজাল্টে ধরেন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট হোয়াইট ক্রিশ্চিয়ান মেল বেশি এটার মানে এটাই না যে এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে কিন্তু এটার মানে এটাও না যে এখানে ডিসক্রিমিনেশন মানে সোসাইটিতে ডিসক্রিমিনেশন নাই মানে আই এটাই যে যে ধরেন মানে আমি বলতেছি না যে সব জায়গায় সব ইনস্টিটিউশনে ডিসক্রিমিনেশন হচ্ছে বলেই রিপ্রেজেন্টেশন কম কিন্তু আমি এটাও বলবো না যে সোসাইটিতে ডিসক্রিমিনেশন নাই বা লিগালিতে লিগালি ডিসক্রিমিনেশন নাই ইকোনমিক্যালি পলিটিক্যালি ডিসঅ্যাডভান্টেজ নাই সেটাও আবার না আহ সো আমার ওই দুইটা স্ট্যান্সি আমি একসাথে নিয়ে আসলে এবং এটা আগে থেকেই নিতা মারকি ইয়ার রাইট অন দ্যাট পার্ট আর কি আমি কিন্তু কোন স্ট্যান্স নিয়ে এই কথাটা বলি নাই এটা হচ্ছে আপনার অ্যাসারশনটা যে কোনো স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের মতো টেস্ট করা হবে এন্ড ইফ ইট টার্নস আউট যে এখানে হচ্ছে দেন ফাইন বাট মানে এটা টা ফাইন মিনিং মিনিং ইউ নো ইট वुড বি ইট উইল বি ডাবলট ইট ইজ ট্রু মানে

সেখানে আপনার অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করতে হবে আপনি কিভাবে করতেছেন আপনার ওই পার্টিকুলার পার্টিকুলার বা ওই মানে পপুলেশনে আপনি যে যে এরা এখানে ফুললি রেপ্রেজেন্টেড ওরা ওই কান্ট্রিটাতে ওদের প্রপোর্শন কতটুকু মনে করেন যে আমি জানি না একজাক্টলি লাইক ওর মানে বাংলাদেশে ওনার ওরা যে আছে মানে ওদের এক্সাক্ট ইয়েটা আমার মাথায় নাই বাট ধরেন ওদের হচ্ছে লাইক সেই

ধরেন ফাইভ অন্য যেটা ওইখানে তো তাই না যেটা চোখে পড়ার মতো না কিন্তু আমিও করি আর কি মানে দেখি না বাট যেহেতু এটা চোখে পড়ে না আর কি সেহেতু অনেকেই সাজেস্ট করেন এটা এস এফ এটা মানে একদম এটার একটা ইকো মানে হচ্ছে আপনার ফিফটি ফিফটি হইতে হবে তার মানে তাহলে পরে কি হলো যে ফাইভ যদি ফিফটি দাঁড়িয়ে হয় তাহলে পরে এটা কি এটা তো মানে ডিসক্রিমিনেশন একেবারে ডেফিনেশন ঠিক ভাই যদি ওই ফিফটি পার্সেন্ট যে আছে এরা যদি মানে নিজেদের মানে কম্পিটেন্স এর ইয়েতে না হয় ইলেক্টেড না হয় দেন ইয়েস বাট এটা ধরেন এটা হতেও পারে যে কোন একটা মানে এরিয়ায় কোনো একটা ইউনিভার্সিটিতে সেই সিক্সটি পার্সেন্ট এশিয়ান এখন ওই কান্ট্রিতে যদি এশিয়ান হয় সিক্স পার্সেন্ট তাহলে এটা দেখে আমাদের মাথায় আসতে পারে যে এশিয়ানরা কোনো ডিসক্রিমিনেশনের শিকার না ওরা তো অনেক ভালো করতেছে বাট এটাও এটা প্রুভ করে না আমার পয়েন্ট এটাই ছিল যে মানে ওরা হাইলি রেপ্রেজেন্টেড হয়েও ডিসক্রিমিনেটেড হতে পারে যে আইডিয়ালি ওদের নাম্বার আরো হাই হইতে হয়তো এটাও পসিবল বাট আমার পয়েন্ট এটাই ছিল যে আমরা যখন এইসব ডিস্ট্রিবিউশন দেখবো আমরা কি পপুলেশন থেকে স্যাম্পলটা নিচ্ছি ওইটার মানে প্রপোর্শনটা আমাদের মাথায় থাকবে হ্যাঁ ওটা মেকআপ অবশ্যই ইম্পর্টেন্ট রাইট এবং সেটা আমি বলতে চাচ্ছি সেটাই সেটাই বলতে চাচ্ছি যে ধরেন এখন আপনি যদি দেখেন যে টিটি মাপু আপনি ধরেন এখানে একটা কমার্শিয়াল ফর एग्जांपल ধরেন টিভিতে হ্যাঁ কোনো একটা পণ্যের কমার্শিয়াল

ইকোনমিক্যালি পলিটিক্যালি একটা গ্রুপ অ্যালিয়েনেটেড নাকি না সেটা চেক করার অনেক হয়ে আছে ফর এক্সাম্পল একটা এডুকেশন ইনস্টিটিউশন যে তাদেরকে এটা দেখার হ্যাঁ দেখতে চাইলে দেখতে পারে কিন্তু কতটুকু কতজন মানুষ আসছে বা কত থ্রি পার্সেন্ট না ফাইভ পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট এটা ছাড়াও অনেক হয়েছে ফর এক্সাম্পল যে প্রাইমারি স্কুলে একটা পপুলেশনের কত পার্সেন্টেজ অ্যাক্সেস পাচ্ছে প্রাইমারি স্কুল এর পরে কত পার্সেন্ট চলে যাচ্ছে তারপরে একটা যে এরিয়াতে এই পপুলেশনের সংখ্যাটা বেশি ধরেন যে এরিয়া এতে হিন্দুদের জায়গাটা হিন্দুদের পপুলেশন বেশি এখানে কয়টা হেলথ কেয়ার এর হসপিটালস আছে একটা মুসলিম এরিয়াতে কয়টা আছে এটা বলতে এখানে একটা সমস্যা আছে এখানে একটা সমস্যা আছে এই যে ধরেন যে একটা সার্টেন স্টেজের পরে গিয়ে যদি পার্টিসিপেশনটা কমে হ্যাঁ এটাকে আপনি অটোমেটিক্যালি ধরে নিতে পারেন যে এটা কোন একটা ইনিক কারণে এটা তো এমনও হইতে পারে যে যে সেই তাদের মানে গ্রুপের মধ্যে এই আইডিয়াটা পেপালেন যে ধরেন মেয়েদের ক্লাস ফাইভ এর পরে পড়ার দরকার নেই এটা তো তাদের নিজস্ব ইয়ে ওই যে আপনি যেটা বলেন যে মানে কালচারাল এলিমেন্টের কারণেও তো হইতে পারে এটা ঠিক না

জি ভাইয়া ইন্টারনাল ইস্যুস থাকতেই পারে একটা অ্যালিয়েনেটেড কমিউনিটির ভিতরে এবং এগুলো নিয়ে অনেক কথাও হয় যা ধরেন যে যেহেতু ব্ল্যাক আমেরিকানদেরকে নিয়ে কথা হচ্ছে ওদের বিদিনে অনেক যে গ্যাং ভায়োলেন্স বা গ্যাং কালচারাল প্রেভেলেন্স এগুলো নিয়ে কথা হয় ফাদারলেস ফ্যামিলিজ রাইট হ্যাঁ এক্স্যাক্টলি তো আপনি আপনি যেগুলো বলতেছেন দেখেন আপনি যেগুলো বলতেছেন সেটা আর বর্তমানে ওয়ার্ক কালচার বলতে যেটা বোঝায় এখানে তো বিশাল তফাৎ আসলে হুম এগুলো জেনারেলি আপনার আপনি যেগুলা বলতেছেন জেনারেলি এগুলো যারা কিনা মানে যাদের কার্যক্রমে কার্যক্রম দেখলে পরে মনে হবে যে যে ও এটা তো একটা ইয়ে প্রোডাক্ট অফ ওয়ার্ক কালচার ও তাদের সাথে মিল নাই তো আপনি যেগুলা বলতেছেন আপনি যেগুলা বলতেছেন এগুলো রাশনাল পয়েন্ট থেকে বলতেছেন আমি একটু বিশ্বাস না যে আমার পয়েন্ট যে সিসি প্যালেস

হ্যাঁ খুবই খুবই খারাপ অবস্থা এগুলো বাইরের মানে আউটসাইড আজি টেরি যেগুলো বলে আর কি বহু 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 ব্যাপার সব আছে এখানে বেশিরভাগই কি আউটসাইড বলো প্রত্যেকটা মানে ঠিক মানে বাংলাদেশের মতো যেরকম বাংলাদেশের যেমন স্টুডেন্ট পলিটিক্স যেরকম মানে এখানে তো স্টুডেন্ট কোয়টা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করে এগুলো তো বাইরে থেকে সেই সব কিছু ইয়ে মানে আপনার নেগেটিভ বলেন বা যে কোনো ধরনের কন্ট্রোলই কর বলেন না কেন এগুলো এস্টাবলিশ করার চেষ্টা করে আর কিছু এখানে যেহেতু ওইভাবে মানে সম্ভব না আর আর ব্যাপার হচ্ছে যে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ইয়ে ওই প্রাইভেট এবং পাবলিক যে ইয়েটা

কি বলতে চাচ্ছি ওরা যে আপনার বাইরে যে টেন্ট লাগাই যে থাকতেছিল হ্যাঁ ওই টেন্ট গুলো যদি দেখেন আপনি দেখেন কলম্বি ইউনিভার্সিটি সরিডেন্টের জন্য না হস্তের কথা আমি বলছি ওরা বাইরে যে বাইরে না না হ্যাঁ ওরা দখল করে যে থাকতেছে সেই টেন্ট গুলা একই টেন্ট বুঝতে পারছেন আপনি বললেন যে কল জিনিসের কি অবস্থা হ্যাঁ অবস্থা একটু খারাপ এবং আপনারা পরে পাঠাবো না যে আমার ঠিক নামটা মনে না আমি গতকালকে তো আসলে এন গিয়ে পুলিশ সব কিন্তু এর আগে হ্যামিলটন হল ওরা যখন দখল করে ফেলছিল দখল করে ওরা আপনার ইয়ে ওই ওখানে খাবার টাবার চাচ্ছিল আর কি তো ওখানে যে মেয়েটা একটু ই আর কি আপনার ধরেন মানে লিডারশিপ পজিশনে ওর যে পিএইচডি আপনার আমি মানে তার কোন ব্যাপারে সে বিশ্বাস করতেছে আপনার পাঠাবো না আপনি হাসতে হাসতে মারা যাবেন ভাই বুঝতে পারছেন এগুলো আমি আপনাকে এটা বলতে পারি যে কথা মনে আছে না যে তুহি নামে এক মহিলা ছিল যে মুমিনা এবং ওপেন স্টেজেও কথা বলতো বহুত পুরাতন

জায়নিস দ্বারা কন্ট্রোল হয়ে কন্ট্রোল হয়ে দ্বারা কন্ট্রোল হয়ে সেই জুম আছে আচ্ছা এটা কি দুধতে কারণ সে কন্ট্রোল করতে তার দ্বারা কন্ট্রোল করতে জায়নিস ও আচ্ছা 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 এটা এটা কি তার ইয়ে ছিল এর উপর সে কি পিএইচডি করছে নাকি নাকি মানে কি কারণে পিএইচডি করছে আল্লাহ মুখ দিতে বলে দিন আচ্ছা 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 ঠিক আছে এনিওয়ে না এটা এখন ইউএস এর জন্য একটা ইউনিক একটা ইয়ে আপনার চ্যালেঞ্জ তো অবশ্যই যে তো এটা মানে একবার বলতে গেলে পৃথিবীর আমি আমি ও কালচারের সাথে ওটা অ্যাড করতেলাম এজন্যই কারণ মোস্ট অফ देम যারা যে ফ্রম দ্য রিভার টু দ্য সিন বলে দে ডোন্ট নো হোয়াট দ্য রিভার দে আর

রিফিউজি আছে তো গতকাল হাজিরাতে লিখি হ্যাঁ সো এই এই যে জানি না যেটা কোন কোন ভাবে জেনোসাইড বলা যায় টি টিম আপনি কি একটু